গাইস আমরা বাড়ি থেকে বেরিয়েছি সকালবেলা ওই 9টা নাগাদ, তো তখন ধরো সেরকম ভিডিও করতে পারিনি। তো যাই হোক 9টার সময় খুব তাড়াতাড়িভাবে ট্রেন ধরেছি, যেহেতু সব মেয়েরা আছে তো মেয়েরা জানো তো লেট করে। ট্রেনে করে এসেছি ফার্স্ট মেমারি স্টেশন, তো মেমারি স্টেশন থেকে টিকিট কেটে হুগলি, তো হুগলি থেকে টোটো বা অটো যে কোনো কিছু তো বললেই হবে যে ওয়াটার পার্ক যাবো অ্যাকোয়া মারিনা, তো চলে আসবে ঠিক আছে। তো এটা হচ্ছে হুগলিতে, তো যাই হোক দেখে না একটু ব্যাকগ্রাউন্ডটা, আরও আরও দেখাবো এখন স্ট্যান্ড করবো সব শুরু। আর এটা পার্সোনালি আমার দাদারা এসছে নদীয়া থেকে বেড়াতে, তো দাদারা বলছিল কোথায় ঘুরতে, ও দীঘা প্ল্যান করেছিলাম তো দীঘা যেতে পারলাম না যেহেতু এখন ঝড়ের টাইম। তো যাই হোক একটু ফ্যামিলি নিয়ে টুকটাক দাদা বৌদি আমি অঞ্জলি বোন সবাই মিলে এসেছি। তো তো গাইস চলে এসেছি ওয়াটার পার্কে, এবার যাচ্ছি সবাই স্নান করতে, সব রেডি, সোয়াগ সোয়াগ, চলো দাদা লেটস গো লেটস গো। এখন ডিস্কো চালু হয়েছে, ডিস্কো তো ডিস্কো একটু নাচ করবো এখন, বৌদি তো এখন অঞ্জলি রয়েছে সব নাচ হবে এখন, এই এখন অ্যাক্সিডেন্ট। ডিস্কো হয়ে গেছে, এবার নেক্সট এই এটা ঠিক আছে, তো এখানে ঝর্ণাটাকে জল পড়বে, তো এখানে ব্যক্তিগত সব সব হাই করো হাই করো বুঝলে।
একটু রেস্ট করছি, অনেক কষ্ট হয়ে গেছে। আমরা এখন মানে স্নান কমপ্লিট, তো ফ্রেশ হয়ে গেছি, তো ফ্রেশ হয়ে এখন রেস্টুরেন্টে এসে খেতে, তো এখন রেস্টুরেন্টে যাবো, দিয়ে একটু খাওয়া দাওয়া করবো, দিয়ে খাওয়া দাওয়া করে একটুখানি ছবি তুলবো। আর একটু আগে মেঘলা ওয়েদার ছিল, তো অতটা ভালো আসেনি, আর স্নান করছিলাম বলে তাড়াতাড়ি স্নান করছিলাম, তো সেক্ষেত্রে বেশি একটা ছবি ছবি তুলিনি, তো এখন ন্যাচারাল ছবি তুলবো। তো তার আগে চলো রেস্টুরেন্টে গিয়ে কিছু খাওয়া দাওয়া যাক। রেস্টুরেন্টে কত সুন্দর চারিদিকে নিচে জল, ওপর রেস্টুরেন্ট খুব সুন্দর। আমাদের খাবার চলে এসছে, সবার কত খিদে পেয়েছে দেখো, সবাই তাড়াতাড়ি খাচ্ছে। তো গাইস অ্যাট লাস্ট সব কিছু কমপ্লিট, খাওয়া দাওয়া স্নান করা আনন্দ ফুর্তি সব কিছু কমপ্লিট, এবার আমরা বাড়ি যাচ্ছি। তো সবশেষে একটা কথাই বলবো, মানে এনার্জি তো নেই আর, মানে ঘোরার পর সব ক্ষেত্রে এনার্জিটা সবসময় শেষ হয়ে যায়। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বাড়ি চলে যাচ্ছি। তো একটু মন খারাপ, তবে দেখো রোদ রয়েছে কিন্তু এদিকে বৃষ্টি চালু হয়ে গেছে, মানে শিয়ালের বিয়ে হচ্ছে। তো আগে মানে আমার দাদু ঠাকুমারা বলে যে বৃষ্টি হলে রোদ থাকলে নাকি শিয়ালের বিয়ে হয়, তো যা বৃষ্টিতে ভেজা যাবে না। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক, আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো ভিডিওতে। আর যদি আজকে এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর যারা এখন নতুন তারা এখনও সাবস্ক্রাইব করো অবশ্যই, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, কারণ ভিডিওটা আগে পাওয়ার জন্য। আর একটা লাইক করে দিও বস, আজকে এতটা এনজয় করলাম, তোমার সাথে শেয়ার করলাম, এটা লাইক করে দিও। তো চলো দেখা হচ্ছে, টাটা বাই।